আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লাভলি কুকিং দার্জিলিং ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি। রেসিপির মধ্যে তিনটে টিপস আছে, আপনারা স্কিপ করবেন না। টিপসটি হলো কি কীভাবে অল্প দুধে সর হয়, কি করে সর রাখলে ঘি তৈরি হয়, ঘি করার পর কী করে স্মুথ ও দানাদার হয়। তাহলে দেখতে থাকুন, প্রথমে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। সামান্য ফুটানোর পর গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এই ঠান্ডা হওয়ার পর আপনি ফ্রিজে রেখে দেবেন। 3 ঘন্টা পর আপনি ফ্রিজ খুলে 1/2 কিলোর দুধটাকে বের করে দেখুন কতটা মোটা সর পড়েছে। সরটা মোটামুটি 10 দিনের, দেখুন 1/2 কিলো, বুঝতে পাচ্ছেন কতটা ঘন ক্রিম হয়েছে। এবার এই ক্রিমটাকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে সামান্য জল মিশিয়ে এটাকে বাটার তৈরি করে নিলাম, দেখুন কত স্মুথ হয়েছে। তারপরে একটা প্যান চাপিয়ে ওতে বাটারটাকে আমি দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর দেখুন হালকা ঠান্ডা, আঙুল চুবিয়ে দেখবেন ওই ঠান্ডা হওয়ার পর্যন্ত 1 চামচা লবণ দিয়ে দেবেন, লবণটাকে একটু ঘেঁটে। আর এই লবণটা দেওয়ার কারণে ঘিটা ডালডার মতো শক্ত হয়ে যাবেন এবং দানাদার হবে। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, অনেক অনেক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।